আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অনেক দিন চাঁদের পাহাড়ের কোনো প্রশ্ন উত্তর দিইনি তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তাদের নিশ্চয়ই এখন ক্লাসে পর্ব তিন পড়াচ্ছে আমি পর্ব তিনটা খুব সংক্ষেপে বোঝাবো যাতে ভিডিওটা লেন্দি না হয় এবং তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় বা সময়টা তোমাদের কম খরচ হয় আর পর্ব তিন শেষ হওয়ার পরে আমি প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমাদের সামনে প্রায় পঞ্চাশটা প্রশ্ন প্রায় বলবো না পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো এবং একটা মজার কথা বলি পঞ্চাশটি প্রশ্ন এমনভাবে এবং এত সুন্দরভাবে আমি সাজিয়েছি যে পঞ্চাশটি প্রশ্নের উত্তর পড়লেই তোমাদের পর্বতিন পড়া হয়ে যাবে এরপর যদি তোমরা কনটেক্সটের কোশ্চেন চাও বা কোয়েশ্চেন আনসার চাও তাহলেও আমি অবশ্যই তোমাদের কনটেক্সটের কোশ্চেন কোয়েশ্চেন আনসার দেবো কিন্তু এইবার যে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে এসেছি সেটা কিন্তু প্রত্যেকটারই প্রশ্নের মান এক অর্থাৎ প্রত্যেকটা উত্তরে তোমরা এক করে পাবে তাহলে আমি পর্বটা শুরু করি দু নাম্বার শেষ হয়েছিল কি বলে না শঙ্কর আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না কিসমু থেকে প্রায় ত্রিশ মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ নিয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে এলো এবার চলে আসি তিনে এবার শঙ্কর তো নতুন পদে যোগ দিল সেখানকার স্টেশন মাস্টার হয়ে শঙ্কর যখন ট্রেন থেকে নামলো তখন বেলা তিনটে স্টেশন ঘরটা ছোট প্ল্যাটফর্মটা হচ্ছে মাটির আর স্টেশনের চারপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা আর ওর যে কোয়ার্টার ছিল সেটা হচ্ছে পায়রার খোপের মতো আর যে ট্রেনটা তাকে নিয়ে এসেছিল সেটা আবার কিশুমুর দিকে চলে গেল আর ব্যাপারটা হচ্ছে এই যে ওই স্টেশনে ওই একমাত্র কর্মচারী সেই কুলি সেই স্টেশন মাস্টার সেই কর্মচারী সেই সব ও ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই এমনকি আশেপাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে আর কোনো জনমানুষ্য নেই আর এই যে এই ছোট ছোট স্টেশনগুলো তৈরি হয়েছে এগুলো কেন করা হয়েছে না এইসব স্টেশন থেকে সরকারের কোনো লাভ নেই কোনো আয় হয় না তাই সরকার এই স্টেশনগুলোতে খরচ করতে চায় না যাই হোক শঙ্কর যেখানে এলো সেখানকার আগের যে ভূতপূর্ব অর্থাৎ প্রাক্তন বা ফরমার যে স্টেশন মাস্টার ছিল সে একজন গুজরাটি ভদ্রলোক সে খুব ভালো ইংরাজি জানে এবং অমায়িক তার ব্যবহার ভালো শঙ্কর তার থেকে তার ওই স্টেশনের চার্জ সে বুঝে নেবে মানে পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে সময়ের কোনো অভাব নেই কারণ ট্রেন মাত্র দুটো যায় একটা সকালে আর একটা হচ্ছে দুপুর তিনটে নাগাদ গুজরাটি মাস্টারকে যখন শঙ্কর জিজ্ঞাসা করলো যে কাঁটাতারের বেড়া দিয়ে কেন ঘেরা স্টেশন স্টেশন তখন কিন্তু সেই গেল শুধু মুখে যে নির্জন জায়গা তাই শঙ্করের কিন্তু মনে হলো যে লোকটি কিছু কথা গোপন করে যাচ্ছে যাই হোক গুজরাটি ভদ্রলোক যখন বলল যে এই যা ভুল হয়ে গেছে জল তো নেওয়া হয়নি শঙ্কর জানতে চাইলো কেন জল এখানে কোথাও পাওয়া যায় না ভদ্রলোক বললো যে এখানে কোথাও জল পাওয়া যায় না জল নিতে হয় ট্রেন থেকে কাছাকাছি একটা কুয়ো আছে কিন্তু কুয়োর জল প্রচণ্ড তেতো আর কষা জায়গাটা ভালো লাগলো শঙ্করের কিন্তু কোনো মানুষ নেই যাই হোক স্টেশন মাস্টার তাকে আপ্যায়ন করেছে তাকে খেতে দিয়েছে পরদিন যখন স্টেশন মাস্টার চলে গেল তখন কিন্তু শঙ্কর সেখানে একা সে সে সারাদিন তার সারাদিন সময় সে কি করছে সে বই পড়ছে টেবিলে শুয়ে ঘুমোচ্ছে আবার বিকেলে পাইচারি করছে স্টেশনের চারধার কিন্তু সীমাহীন প্রান্তর দীর্ঘ ঘাসের বন মাঝে মাঝে ইউকা বাবলা গাছ আর দূরে দূরে সারা মানে সারা চক্রবাল জুড়ে মানে দিগন্ত রেখা যেটা থাকে হরাইজন্টাল ইমাজিনারি লাইন যেখানে মনে হয় আকাশ গিয়ে মিশেছে মাটির সাথে মিশে গেছে সেটাকে বলা হচ্ছে চক্রবাল জুড়ে সেখানে কিন্তু দূরে দূরে পাহাড়ের শাড়ি খুব সুন্দর দৃশ্য শঙ্কর বেশ উপভোগ করছে কারণ শঙ্কর এরকম জীবনই চেয়েছিল যাই হোক ওই যে শঙ্কর মানে জানতে পারল না যে স্টেশনটা কেন কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কিন্তু সেই মানে উত্তরটা কিন্তু রাত্রেই সে পেয়ে গেল সে যখন খাওয়া দাওয়া শেষ করে বসে ডায়েরি লিখছে স্টেশন ঘরে সবে বলে তখন দেখছে সামনে যে কাঁচের দরজাটা সেখানে ওর দরজায় আগল দেওয়া ছিল না বা খিল দেওয়া ছিল না কিসের একটা শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখে সেই কাঁচের মধ্যে নাক লাগিয়ে একটা সিংহ প্রকাণ্ড সিংহ শঙ্কর ভাবতেও পারেনি তার কাছে কোনো অস্ত্র নেই একটা কাঠের রুলার মাত্র রয়েছে সিংহটা কিন্তু বেশিক্ষণ থাকলো না সিংহটাও যেন মনে হচ্ছে শঙ্করকেই দেখে যাচ্ছে সিংহ কিন্তু মিনিট দুই ছিল তারপর সিংহ সেখান থেকে চলে গেল শঙ্কর তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দিল এবার ওর কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেল স্টেশনের চারিধার দিয়ে কেন কাঁটাতারের বেড়া পরদিন সকালে যখন গার্ডকে রাত্রের ঘটনা বলল। তখন গার্ড শুনে বলল যে এই অঞ্চলে সর্বত্রই একই দৃশ্য একই রকম আর ঠিক ওই স্টেশন থেকে বারো মাইল দূরে আর একটা ছোট স্টেশন আছে সেই স্টেশনও একই রকম ঘটনা যাই হোক শঙ্কর কিন্তু শঙ্করকে যাওয়ার সময় ওই যে গার্ড সে বলে গেল যে সব সময় সর্বদা যেন সাবধানে থেক শঙ্কর চিন্তিত হয়ে পড়ল শঙ্কর ভাবছে যে সবাই কি একটা কথা যেন গোপন করে যাচ্ছে যাই হোক শঙ্কর অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে কারণ তার এটা নেশা তার ডায়েরি লেখাটা তার নেশা তার এই রাত্রির যে সৌন্দর্য দিনের যে সৌন্দর্য সবই কিন্তু শঙ্কর সুন্দরভাবে উপলব্ধি করে কারণ শঙ্কর চেয়েই ছিল যে তার দেশ থেকে বাড়ি থেকে বহু দূরে গিয়ে সে তার রোমাঞ্চকর বা রহস্যময় ভরা জীবন সে যাপন করবে যাই হোক এই যে রহস্যের জীবন সেটা শঙ্কর বেশ ভালোই উপভোগ করছিল নিরাপদ শান্ত জীবন নিরীহ কেরানির মতো জীবন তো সে কখনো চায়নি তা এই জীবনটাই কিন্তু সে চেয়েছিল সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে রান্নাঘরে যখন ঢুকতে যাচ্ছে তখন দেখে একটা খুঁটির গায়ে একটা গোখরো সাপ হলুদ রঙের একটা খরিশ গোখরো সেটা এমন ভাবে ফনা উদ্ধত করে রয়েছে যে আর দু সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ পড়তো তাহলে কিন্তু সাপটা তাকে ছবল মেরে দিতে পারত যাই হোক শঙ্কর কোন রকমের রান্না করে শঙ্কর খেয়ে নিল এইবার সন্ধে হওয়ার আগে খাওয়া দাওয়া করে সে স্টেশন ঘরে রাতের খাওয়া সে স্টেশন ঘরে চলে এলো ভয় স্টেশন ঘরেও কোনো বিশ্বাস নেই সাপ যখন তখন যে কোনো ফাঁকতে ঢুকে পড়তে পারে কারণ সাপকে কিন্তু কোনোভাবেই ঠেকিয়ে রাখা যায় না খুব ছোট ছিদ্র দিয়েও কিন্তু সাপ ঢুকে যেতে পারে পরদিন সকালে ট্রেনে গার্ডের থেকে এক নতুন কুলি রসদের বস্তা নামিয়ে দিয়ে গেল রসদ বলতে রেশান এই আসে রেশান থেকে রেল কোম্পানি আলু আর চাল এগুলো যে সমস্ত এই নির্জন স্টেশনগুলো আছে না সেখানে কিন্তু সেই কর্মচারীদের জন্য দেওয়া হয় আর এই চাল আর আলুর দাম তাদের বেতন থেকে কেটে নেওয়া হয় প্রতি মাসে এবার দেখা যাচ্ছে সেই যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে কিন্তু একজন ভারতীয় বা ভারত ভারতবর্ষের গুজরাট অঞ্চলে তার বাড়ি সেও কেমন অদ্ভুতভাবে শঙ্করকে দেখছে শঙ্কর ভাবছে সবাই কেন তাকে অদ্ভুতভাবে দেখে সবাই যেন কি একটা গোপন করতে চায় শঙ্কর ভাবে কি এমন রহস্য জড়িত আছে এই জায়গাটার সঙ্গে যে কেউ প্রকাশ করছে না কিন্তু কিছু তো একটা আছে দুদিন পরে সে যখন কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে তখন আবার সে সাপের ঘাড়ে প্রায় পা দিয়ে যা পা দিতে যাচ্ছিল সেটাও কিন্তু একটা খরিশ গুখর ভাবছে সেই পূর্বদৃষ্ট মানে পূর্বে দেখা বা আগে দেখা কোন সেই সাপটাও হতে পারে আবার নাও হতে পারে যাই হোক শঙ্কর কি করলো নিজের কোয়ার্টারের চারধার ভালো করে জমি টমি পরীক্ষা করে দেখে নিল দেখছে মাটিতে সব জায়গাতে বড় বড় গর্ত কোয়ার্টারের উঠোনে রান্নাঘরের দেওয়ালেক এমনকি কাঁচা প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মটা তো মাটির সেখানেও পর্যন্ত গর্ত সেই গর্তগুলো আসলে ইঁদুরের গর্ত আর সাপ ইঁদুরের গর্ততেই ঢোকে ইঁদুর খাওয়ার জন্য আসলে সাপ তো গর্ত করতে পারে না গর্তগুলো সব ইঁদুরের হয় ইঁদুর খেতে সাপ গর্তে ঢোকে আর সে তাই গর্তগুলোতে সবসময় সাপ বেরোবার জন্য একদিনের ঘটনা সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে অনেক রাত ঘন অন্ধকার শঙ্করের ষষ্ঠ ইন্দ্রিয় সাড়া দিচ্ছে যে কিছু যেন একটা ঘটতে চলেছে ভয়ানক একটা বিপদ হয়তো হবে শঙ্কর কেমন যেন শরীরটা শিউড়ে উঠছে সে হঠাৎ তার কেমন যেন একটা মনে হলো যে কিছু যেন একটা অস্পষ্ট আওয়াজ হচ্ছে সে হাত বাড়িয়ে টর্চটা হাতে হাতে নিল হাতে নিয়ে টর্চটা যে জ্বালিয়ে জ্বালিয়েছে সে কিন্তু ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল দেখছে দেওয়াল আর তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে একটা সাপ সেটা কিন্তু আফ্রিকার ক্রুর হিংস্রতম সাপ তার নাম কালো মাম্বা বা ব্ল্যাক মাম্বা সে ঘরের মেঝে থেকে আড়াই হাত উঁচু হয়ে উঠেছে সেটা এমন কিছু আশ্চর্য নয় আর ব্ল্যাক সাধারণত মানুষকে তাড়া করে তার ঘাড়ে মারে আর এই ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া মানে পুনর্জন্ম লাভ করা শঙ্কর অপ্রস তাই শুনেছে কিন্তু শঙ্করের একটা গুণ কিন্তু ছোটবেলা থেকেই আছে এই গুণটা কিন্তু সাংঘাতিক গুণ সব মানুষের মধ্যে দেখা যায় না বিপদেও কিন্তু তার সহজে ভ্রংশ হয় না মানে বুদ্ধিভ্রংশ মানে সে বুদ্ধি হারিয়ে ফেলে না তার স্নায়ুমন্ডলীর ওপর তার ঘোর বিপদেও অসাধারণ কর্তৃত্ব সে বজায় রাখতে পারে তার মানে নার্ভের ওপর তার হেভি কন্ট্রোল পাওয়ার শঙ্কর বুঝলো তার হাত যদি কেঁপে যায় শঙ্কর কি করেছিল না টর্চ টর্চের আলোটা সাপের চোখের দিকে স্থির করে রেখেছিল শঙ্কর বুঝতে পারছে যে তার হাত যদি কেঁপে যায় মুহূর্তের মধ্যে সাপটার চোখের থেকে যদি আলো সরে যায় আর ওই আলো আধারিটা কেটে যাবে সাপ কিন্তু তখনই তাকে আক্রমণ করবে আর শঙ্কর ভাবছে যে তার আয়ু নির্ভর করছে যতক্ষণ সে এই স্থিরভাবে টর্চের আলোটা সাপের চোখে রাখতে পারবে ততক্ষণ সে নিরাপদ কিন্তু এদিক ওদিক যদি একটু সরে যায় তাহলেই বিপদ শঙ্কর টর্চ ধরেই রইল সাপের চোখ দুটো যেন আলোর দানার মতো জ্বলছে ভীষণ শক্তি আর রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহ আর ব্ল্যাক মাম্বার তোমরা যদি গুগল সার্চ করো দেখতে পাবে ব্ল্যাক মাম্বার গতি কিন্তু ক্ষিপ্র গতি সাংঘাতিক গতি সম্পন্ন একটা সাপ শঙ্কর কিন্তু সেই মুহূর্তে আর কিচ্ছু মনে নেই সে সমস্ত কিছু ভুলে গেল তার ঘরের ফার্নিচার আসবাবপত্র আফ্রিকা দেশ তার রেলের চাকরি সব কিছু ভুলে গেল তার সেই মোমবাসা থেকে কিসুম্ম লাইন মানে তার চোখে আর কিছু নেই তার চোখে এখন একমাত্র আছে সেই ব্ল্যাক মাম্বা এবার সেই জলজলে আলোর দানা এমন হয়েছে যেন শূন্য হয়ে গেছে ও মনে করছে তার সামনে সমস্ত জগৎটা যেন শূন্য হয়ে গেছে অন্ধকার মৃত্যুর মতো শূন্য প্রলয়ের পরে বিশ্বের মতন প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার যেন একটা ঝড় প্রলয় হয়ে গেছে একটা তাণ্ডব হয়ে গেছে তারপরে যে অন্ধকার থমথমে একটা হয়ে থাকে পরিবেশ সেই রকম আর শঙ্করের কাছে এখন একমাত্র একটাই সত্যি যে তার সামনে একটা সাপ আছে সে তাকে ছবল মারতে পারে আর এই ব্ল্যাক মাম্বা কিন্তু এক একটা ছবলে দেড় হাজার মিলিগ্রাম তীব্র বিষ সেই ক্ষতস্থানে স্থানে ঢুকে দিতে পারে আর এটা দেওয়ার জন্যই সে ওত পেতে রয়েছে শঙ্করের হাত কিন্তু ঝিমঝিম করছে অবশ্যই আসছে কারণ কতক্ষণ সে ধরে রাখবে কোনই থেকে তার বগল পর্যন্ত হাতের যেন সাড়া নেই অসার হয়ে গেছে কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয় জোনাকি পোকা কিংবা নক্ষত্র এগুলো সব শঙ্করের কল্পনা কারণ আমরা জানি শঙ্কর কিন্তু যখন তখন কল্পনা করতে অভ্যস্ত মানে অতি ভয়ানক পরিস্থিতি বা অতি ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিন্তু শঙ্কর কল্পনা করতে শুরু করে দেয় এর প্রমাণ আমরা আগেও পেয়েছি যাই হোক দেখা যাচ্ছে যে টর্চের শঙ্করের মনে হচ্ছে যে টর্চের ব্যাটারির তেজ কি কমে আসছে বা সাদা আলো যেন হলদে নিস্তেজ হয়ে আসছে কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো যেমন তেমনি জ্বলছে মানে জোনাকি পোকা নক্ষত্র ভাবছে সাপের চোখ দুটো এটা কি জ্বলছে এখন রাত না দিন ভোর হবে না সন্ধ্যা হবে শঙ্করের আর কোনো জ্ঞান নেই ওই সাপের চোখ দুটোর জ্বালাম দৃষ্টি যেন তাকে মোহগ্রস্ত করে তুলেছে মোহগ্রস্ত করে তুলেছে মানে হিপনোটাইজ বলে যেটাকে সে চাইছে সে সজাগ থাকবে আর এমনই পরিস্থিতি ওই তেপান্তরে কেউ চিৎকার ও যদি চিৎকারও করে কেউ কিন্তু ওর কথা শুনতে পাবে না কারণ ওখানে কোনো মানুষই থাকে না এক অদ্ভুত পরিবেশ সেখানে তারপর ঘুড়িতে টং টং করে তিনটে বাজলো শঙ্কর ভাবছে এই তিনটে পর্যন্তই হয়তো তার আয়ু আছে কারণ তিনটে বাজার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠল আর সামনের আলোর দানা দুটোও নিভে গেল কিন্তু সাপ কোথায় তারা করে তৈল না পরক্ষণে শঙ্কর বুঝতে পারলো সাপটাও হয়তো তারই মতো সাময়িক মোহগ্রস্ত হয়ে পড়েছে আর সেই কারণেই সে হয়তো ছবল দিতেও ভুলে গেছিল আর যেই মুহূর্তে সে সাপ ও দেখতে পেল না ও কিন্তু এক লাভ দিয়ে বিদ্যুতের চেয়েও বেগে লাভ দিয়ে সে টেবিল থেকে নেমে অন্ধকারের মধ্যেই দরজা খিল খুলে বাইরে চলে গেল বাইরে গিয়ে দরজাটাকে বন্ধ করে দিল ওর বাকি রাতটা কিন্তু কাটলো সকালে ট্রেন এলো ট্রেনের ট্রেনের গার্ডকে সব ব্যাপার গার্ড যে বললো ঠিক আছে স্টেশনের মধ্যে গিয়ে দেখা যাক ঘরের মধ্যে কিন্তু সাপের কোনো চিহ্ন পাওয়া গেল না গার্ড লোকটা ভালো ছিল সে বলল যে হ্যাঁ খুব বাঁচা বেঁচে গেছো তুমি কেননা তোমার আগেও কিন্তু দুজন স্টেশন মাস্টার সাপের কামড়ে মারা গেছে কারণ আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার তৃষিমানায় কেউ থাকে না সেও বন্ধু ভেবেই কথাটা বলল আর সে অনুরোধ করলো যেন শঙ্কর ওপরওয়ালাদের না জানায় আর যেন ট্রান্সফারের দরখাস্ত করে দেয় শঙ্কর কিন্তু বলল যে দরখাস্ত করলে উত্তর আসতে তো দেরি হবে তাহলে একটা উপকার সে করতে পারে শঙ্কর যেহেতু নিরস্ত্র তাহলে একটা বন্ধু কিংবা রিভলভার যাওয়ার পথে যেন সে দিয়ে যায় আর কিছু কার্বলিক অ্যাসিডও যেন দিয়ে যায় আর ও যখন গাড়ি নিয়ে ফিরবে তখনই যেন কার্বলিক অ্যাসিডটা দিয়ে যায় ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে দুজনে মিলে সারা দিন ধরে সমস্ত গর্ত কিন্তু বোঝিয়ে মানে বোঝানোর চেষ্টা করলো পরীক্ষা করে শঙ্কর দেখলো যে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল এটা শঙ্করের মনে হলো নাও হতে পারে গর্তগুলো আসলে ইঁদুরের আমি আগেই বলেছি যে সাপ গর্ত তৈরি করতে জানে না ইঁদুর গর্ত তৈরি করে ইঁদুর সেই গর্তে থাকে আর সাপ ইঁদুর খেতেই গর্তে ঢোকে গর্তগুলো বেশ ভালো করে বুঝিয়ে দিল ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে সে এক বোতল কার্বলিক অ্যাসিড নিল আর ঘরের সর্বত্র আর আশেপাশে সে ওই অ্যাসিড ছড়িয়ে দিল পুলিশ তাকে একটা বড় লাঠি দিয়ে গেল আর দু তিন দিনের মধ্যে রেল কোম্পানি থেকে সে একটা বন্দুকও পেয়ে গেল তাহলে এটা আমার সংক্ষিপ্ত বোঝানো হলো তোমরা ভালো করে বুঝে নিয়েছো আচ্ছা আমি এবার প্রশ্ন উত্তরগুলো পড়ব প্রশ্ন উত্তরগুলোর মধ্যে তোমরা পুরো চ্যাপ্টারটাই তোমাদের পড়া হয়ে যাবে এমন সুন্দর করে আমি উত্তরগুলো সাজিয়েছি তাহলে তোমরা খাতা পেন নিয়ে বসো আমি প্রশ্ন উত্তর ডিকটেট করছি এবং প্রশ্নগুলো তোমাদের সামনেও রাখছি তোমরা লিখে নাও এক নাম্বার। নতুন পদে কাজ পেয়ে শঙ্করের কেমন অনুভূতি হলো মন শঙ্করের মন উৎফুল্ল হলো শঙ্কর যখন স্টেশনটাতে নামলো তখন সময় কত দুপুর তিনটে স্টেশনের প্ল্যাটফর্মটা কিসের মাটির শঙ্করের থাকবার কোয়ার্টারটির আকার কেমন পায়রার খোপের মতো শঙ্কর যে স্টেশনটাতে কাজ নিয়ে এলো তার পরিবেশ কেমন খুব নির্জন স্টেশনে শঙ্করের কাজ কি ছিল সে স্টেশন মাস্টার কুলি আবার সেই পয়েন্টসম্যান কেন স্টেশনে আর কোনো কর্মচারী নেই শঙ্কর ছাড়া কারণ এই এইসব স্টেশনগুলো থেকে সরকারের কোনো লাভ হয় না ওই স্টেশনে মোট কটি ট্রেন চলাচল করে মোট দুটি একটি সকালে ও একটি দুপুর তিনটে নাগাদ চলে আসছি ন নম্বর প্রশ্নে প্রাক্তন স্টেশন মাস্টারটি কোন দেশের মানুষ ভারতীয় গুজরাটি কাঁটা তার দিয়ে ঘেরা কেন শঙ্করের এই কথার উত্তরে গুজরাটি ভদ্রলোকটি কি বলেছিল ও কিছু নয় নির্জন জায়গা তাই এরকম লাইন তুলে কিন্তু এরকম ছোট্ট প্রশ্ন হতে পারে আমি সেই প্যাটার্নের প্রশ্নও রেখেছি স্টেশনের কাছে একটি কুয়া আছে তার জল কেমন খুব তেতো আর কষা বারো নম্বর প্রশ্ন খাওয়ার জল কোথায় পাওয়া যায় ট্রেন থেকে নিতে হয় ভূতপূর্ব কথাটির অর্থ কি প্রাক্তন গুজরাটি ভদ্রলোকটি শঙ্করকে কি বারণ করেছিল শঙ্কর যেন এইসব নির্জন মাঠে একা বেরোতে বার বার না না হয় হয় একা দ্বিতীয় দিন শঙ্কর দরজার বাইরে কি দেখতে পেল শঙ্কর দেখলো দরজার বাইরে কাছে লাগানো দরজার বাইরে নাক লাগিয়ে প্রকাণ্ড এক সিংহ সিংহটা কতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিল দু মিনিট শঙ্কর কিভাবে বুঝতে পেরেছিল স্টেশনের চারিদিকে কাঁটাতারের বেড়া কেন সিংহের উপস্থিতি দেখে শঙ্করের স্টেশন থেকে বারো মাইল দূরে কি আছে আরেকটি স্টেশন তাহলে এখানে টোটাল আঠারোটি প্রশ্ন আছে এরপর চলে যাচ্ছি উনিশ নম্বর প্রশ্নে ট্রেনের গার্ড যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে শঙ্করকে কি বলে গেল বেশ সাবধানে থেকো সর্বদা ঠিক এই জীবনই চেয়েছিল শঙ্কর কেমন জীবন চেয়েছিল শঙ্কর রহস্য রোমাঞ্চ ভরা জীবন শঙ্কর রান্নাঘরের খুঁটির গায়ে কি দেখে তিন হাত লাফিয়ে পিছিয়ে এসেছিল প্রকাণ্ড এক হলুদ খরিশ বখর সপ্তাহে কদিন শঙ্কর রেল কোম্পানি থেকে রেশন পায় দুদিন চলে আসছি তেইশ নম্বর প্রশ্নে শঙ্করের জন্য রেশন কোথা থেকে আসে মোমবাসা থেকে রেল কোম্পানির রেশনে শঙ্করকে কি কি দেয় চাল আর আলু রেশন কি শঙ্কর ফ্রিতে পায় না শঙ্করের মাসিক বেতন থেকে কেটে নেওয়া হয় যে কুলিটি রসদের বস্তা নামিয়ে দিতে এলো তার দেশ কোথায় সে ভারতীয় গুজরাট অঞ্চলে তার বাড়ি কথাটির অর্থ কি আগে দেখা একদিন অনেক রাতে শঙ্করের ষষ্ঠ ইন্দ্রিয় কি জানান দিল যে সে ভয়ানক বিপদে পড়বে কি ভয়ানক বিপদে শঙ্কর পড়েছিল কালো অথবা ব্ল্যাক মাম্বার সম্মুখীন হয়েছিল চলে আসছি তিরিশ নাম্বার প্রশ্ন ব্ল্যাক মাম্বার চরিত্র কেমন ক্রুর হিংস্রতম ও ক্ষিপ্রগতি সম্পন্ন ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া মানে কি পুনর্জন্ম লাভ করা শঙ্করের কোন গুণ বাল্যকাল থেকেই আছে বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না আর তার স্নায়ুমণ্ডলীর ওপর ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে শঙ্কর সাপের চোখের দিকে কি স্থির করে রেখেছিল, টর্চের আলো। এবার চলে আসছি নম্বর প্রশ্নে কিসের ওপর আয়ু নির্ভর করছে বলে শঙ্করের মনে হয়েছিল দৃঢ় ও অকম্পিত হাতে যতক্ষণ শঙ্কর টর্চটা সাপের চোখের দিকে ধরে রাখতে পারবে ততক্ষণ ব্ল্যাক মাম্বার চোখ দুটো কেমন ভাবে জ্বলছিল আলোর দানার মতো সাপটির চেহারা কেমন ছিল কালো মিশমিশে সরু চাবুকের মতো ব্ল্যাক মাম্বা প্রত্যেক ছবলে কত মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকে দিতে পারে দেড় হাজার মিলিগ্রাম সাপের চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি শঙ্করকে কি করে তুলেছে মোহগ্রস্ত শঙ্করের টর্চ ধরা হাত যখন কেঁপে উঠল তখন ঘড়িতে কটার ঘন্টা বাজলো রাত তিনটের ঘন্টা শঙ্কর কি ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পেয়েছিল শঙ্করের টর্চের আলোতে সাময়িক মোহগ্রস্ত হয়ে সাপটা চলে গিয়েছিল শঙ্কর বেঁচে গিয়েছিল ব্ল্যাক মামার হাত থেকে রেহাই পেয়ে শঙ্কর বাকি রাতটা কোথায় কাটিয়েছিল বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছিল শঙ্কর ঘরের মধ্যে সাপ আর বাইরে কিসের ভয় ছিল বাইরে সিংহের ভয় ছিল শঙ্করের আগের স্টেশন মাস্টার কেন স্টেশনের কাজ ছেড়ে দিয়েছিল সাপের উপদ্রবে তারও আগে দুজন স্টেশন মাস্টারের কি হয়েছিল সাপের কামড়ে মারা গিয়েছিল ট্রেনের গার্ড শঙ্করকে কি বুদ্ধি দিয়েছিল ট্রান্সফারের দরখাস্ত করতে শঙ্কর নিজের নিরাপত্তার জন্য ট্রেনের গার্ডের কাছে কি চেয়েছিল বন্দুক অথবা রিভলভার আর কার্বলিক অ্যাসিড সাতচল্লিশ নম্বর প্রশ্নে ট্রেনের কুলির সাথে শঙ্কর সমস্ত দিন কী কাজ করল দিন সমস্ত গর্ত বন্ধ করেছিল অফিস ঘরের এবং রান্নাঘরের পরীক্ষা করে কোথা থেকে ব্ল্যাক মাম্বা বেরিয়েছিল বলে শঙ্করের মনে হয়েছিল স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটি গর্ত থেকে ঘরের সর্বত্র ও আশেপাশে শঙ্কর কি ছড়িয়ে দিল কার্বলিক অ্যাসিড পঞ্চাশ নম্বর প্রশ্ন রেল কোম্পানি কতদিনের মধ্যে শঙ্করকে বন্দুক দিয়েছিল দু তিন দিনের মধ্যে তাহলে তোমরা এক থেকে পঞ্চাশ যদি মন দিয়ে শোনো না দেখতে পাবে এর মধ্যেই গল্পটা রয়েছে পুরো গল্পটা আলাদা করে প্রশ্ন পড়ার মানে আলাদা করে গল্প তোমরা যদি নাও পড়তে পারো সময় যদি নাও পাও এই প্রশ্নগুলো পড়লেই এক নম্বরের উত্তর দেওয়া কোনো কঠিন কিছু হবে না আর যদি তোমরা কনটেক্সট কোশ্চেন চাও আমি সেগুলো তোমাদের জন্য নিয়ে আসব কেমন তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই